স্বাধীন বাংলা ফুটবল দলকে স্বাধীনতা পদক দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করবে ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দলের কয়েকজন সদস্য স্বাধীনতা পুরস্কার পেলেও এখনও দেওয়া হয়নি পুরো দলকে, তাই আক্ষেপ আছে খেলোয়াড়দের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাফুফে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নিজেদের কীর্তি ও আক্ষেপের গল্প শোনান স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা। এক ফ্রেমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অনবদ্য এক অংশ, স্বাধীন বাংলা ফুটবল টিমের অধিকাংশ সদস্য বাফুফে প্রাঙ্গণে। স্বাধীন বাংলা ফুটবল টিমের প্রস্তাবক সাইদুর রহমান প্যাটেল, ম্যানেজার তানভীর মাজার তান্না, ক্যাপ্টেন জাকারিয়া পিন্টু সবাই এসেছেন ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে ফুটবল মাঠের যোদ্ধাদের জন্য সংবর্ধনার আয়োজন করেছে ফেডারেশন। 50 বছর আগের সহযোদ্ধারা মিলিত হয়েছেন এক ময়দানে, পুরনো স্মৃতির রোমন্থন, বারবার ফিরে যাওয়া সেই সংগ্রামী দিনগুলোতে। এটা বিজয়ের মাস, একটা সুন্দর দিন আজকে আমাদের জন্য, যে আমাদের ফুটবল ফেডারেশন, তার মানে আমাদের যে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য সালাউদ্দিন, আমাদের বন্ধু সালাউদ্দিন এই আয়োজন করেছে আমাদের জন্য, আমরা খুব কৃতজ্ঞ। দেশের দ্যাট যে একটা রান ফুটবল টিম করলে ভালো হয়, বিকজ প্লেট প্লেয়ারদেরকে মেরে ফেলতে পারে। পাকিস্তান আর্মি অ্যাট ওয়ান স্টেজ মে কিল অল অফ দেম, আর আমাদের বাংলাদেশ টিম, ইস্ট পাকিস্তান টিম, তখন পাকিস্তান টিমেরই অনেক প্লেয়ার ছিল। স্বাধীন বাংলা ফুটবল টিমের সবচেয়ে কনিষ্ঠ সদস্য ছিলেন বাফুফে সভাপতি গাজী সালাউদ্দিন। সতীর্থদের জন্য ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করতে পেরে আনন্দিত তিনিও। ইন ফিউচারে হয়তো আমরা কেউ থাকবো না, বাট আই ওয়ান্ট দেম টু রিমেম্বার যে ওরা যে 50 বছর আগে দেশের জন্য যে স্যাক্রিফাইসটা করেছে, উই স্টিল রিমেম্বার দেম। স্বাধীন বাংলা ফুটবল টিমের কয়েকজন সদস্য স্বাধীনতা পুরস্কার পেলেও দলকে দেয়া হয়নি স্বীকৃতি। এবার ক্রীড়া মন্ত্রণালয় থেকেই সরকারের কাছে পুরস্কারের জন্য করা হবে আবেদন। স্বাধীন বাংলা ফুটবল দলের কয়েকজন খেলোয়াড় পেয়েছেন স্বাধীনতা পদক। স্বাধীনতা পুরস্কারটি পেতে হলে আবেদন করতে হয়, আবেদন না করলে এটা আসলে হয় না। যেহেতু ওনারা আমাদেরকে বলেছেন, আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্যই আবেদনটি এবার করব। চলতি মাসে স্বাধীন বাংলা ফুটবল টিমকে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হবে সংবর্ধনা, সাথে মুক্তিযুদ্ধকালে তাদের প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ ক্রীড়া সমিতিকেও দেয়া হবে স্বীকৃতি। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।